হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অ্যারাবিয়ান সার্ভার বা মিনা সার্ভারের দুই কিং ভিনসেনজো এবং বিএনএল এর হেড টু হেড ক্লাসের লড়াই দেখব এবং আমরা দেখব এই বাঘেসিংহের লড়াইয়ে কে বিজয়ী হয়েছিল। তো আমরা বিএনএল এর ক্যাম্প থেকে দেখতে পাচ্ছি, মানে বিএনএল যেটা দেখছি আমরা সেটা দেখতে পাচ্ছি। এই গেমটা বিএনএল রেকর্ড করেছিল। এগিয়ে যাচ্ছে আক্রমণে, ব্যাঙের মতো লাভ পাড়তে পাড়তে সামনে ভিনসেনজো, খুব শীঘ্র স্ট্রাইক হতে যাচ্ছে। নিচে নেমে এসেছে ভিনসেনজো, এরকম আনলিমিটেড গ্লোয়াল ভাই অন্যান্য ক্লাস স্কোয়াড বা ক্লাসিকে দিলে সে ভালো লাগতো, বা র্যাঙ্কে দিলে তাহলে থেকে গুলি খেত না, চিন্তা করা যায়। গ্লোয়াল, তারপর অস্ত্র, এত ফাস্ট সব কিছু, মানে সব কিছু কয়েক ন্যানো সেকেন্ডের ব্যাপার, এক সেকেন্ডেরও কম সময়ে যা করে ওরা, মানে এত ফাস্ট। আর তারপর ওরা পিসি প্লেয়ার, তো এই জন্য আরও একটু বেশি সুবিধা পায়। তবে মোবাইলে অনেক ফাস্ট খেলে, হাত পা দিয়ে, পা দিয়ে বা মুখ দিয়ে যেরকম গেম খেলে। আর পিসি প্লেয়ার দিয়েছে দিয়েছে ভাই, বিএনএল শেষ ভাই। ও লাইফ এক এসপি লাইফ আছে, আর ধরে দুই এসপি, একটা গুলি না, একটা ফুলের ট্যাগার খেলেই শেষ হয়ে যাবে বিএনএল, একটা শেষ। গুলিটা সমতল জুতায় লেগেছিল, তাতেই মরে গিয়েছে। ভিনসেনজোকে একটা লাইক আমার তরফ থেকে। তবে আমি কার সাপোর্টে, আমি কার সাপোর্টে থাকবো, আমার তো দুজনকেই ভালো লাগে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বিটুকে, তারপর অ্যারাবিয়ান সার্ভারের ভিনসেনজো, বিএনএল, এমএটিএন, ওদের সবাইকে ভালো লাগে। আর এই ম্যাচে কার সাপোর্ট নেবো, এই ম্যাচে যেহেতু আমি বিএনএল এর ক্যাম্প থেকে দেখছি, তো ইচ্ছা অনিচ্ছে আমাকে বিএনএল এর সাপোর্টই করতে হবে, আমি বিএনএল এর সাপোর্টই করছি। তবে ভিনসেনজোকে আমাকে ভালো লাগে, ভিনসেনজো, বিশেষ করে ভিনসেনজোর যে ইন্ট্রোটা, মানে সেটা শুনেছেন কখনো? যদি না শুনে থাকেন অবশ্যই ভিনসেনজোর ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ভিনসেনজোর ইন্ট্রোটা শুনবেন। সেই সমত নাম করা কোনো ডিজে দিয়ে সে ইন্ট্রোটা করিয়েছে, আর 10 লাখ টাকা খরচ করে। আর ওদের তো টাকার অভাব নেই, ওদের ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার, ইন্টারন্যাশনাল ভিউ পায়, কোটি কোটি টাকা কামানো শেষ, মানে গেম খেলে কোটিপতি সবাই, মজার মজাও পায়, টাকার টাকাও। চিন্তা করা যায়, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার কোম্পানি তো কামিয়ে নিচ্ছেই, আর টোটাল পুরো পৃথিবীতে যে পরিমাণ ফ্রি ফায়ারের ইউটিউব চ্যানেল আছে, তারা সবাই মিলে কত হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে। চিন্তা করেন, এক ফ্রি ফায়ার থেকে তাহলে কত টাকা আছে। এই বিএনএল লাইভ এসপি আরও কমে গিয়েছে, মাত্র 65 এসপি আছে। আর শেষ, আর ভিনসেনজো তো সেই প্লেয়ার রে ভাই। এর আগে একটা খেলা দেখলাম, ভিনসেনজো আর বিটোকে এক দলে, আর তারা চারজন প্রো সাবস্ক্রাইবারের বিরুদ্ধে খেলেছিল, মানে তাদের সাবস্ক্রাইবার অনেক ভালো খেলে, এরকম চারজন সাবস্ক্রাইবারের বিরুদ্ধে খেলছে। তো সেই ম্যাচটায় ভিনসেনজোই কিন্তু ম্যাচটা জিতিয়েছিল, বিটুকের চেয়ে ভিনসেনজো অনেক বেশি ভালো খেলেছিল। তবে আমি বিটুকের ফ্যান, আমার কাছে বিটুকেই ভালো লাগে, আমার নাম শুনলেই ভালো লাগে। আর হেড দিসের ভাই, এই ম্যাচটা জিতা উচিত বিএনএল এর, নাহলে মান সম্মান থাকে না। যাই হোক, একটা মজার কথা বলি, মানে এর আগে আমি বিটুকে ভার্সেস কার্জন একটা খেলা দিয়েছিলাম, না ওই যে বিটুকে আর ভিনসেনজো এক দলে আর প্রো সাবস্ক্রাইবার এক দলে, সেই ম্যাচে খেলা দিয়েছিলাম। সেখানে একজন কমেন্ট করেছে যে আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার হচ্ছে বর্ন টু কিল এবং বিটুকে, খুব মজা লেগেছে, অস্থির হয়েছে, একবার হেড পোষায় দিছে, লাস্টেরটা হেড হয়েছে আর কি। আর ওরকম অনেক মজার মজার কমেন্ট আসে, মানে কমেন্টগুলো দেখলে ভালো লাগে। আমাকে একজন বলে, কথা বলতে পারোস না, তুই ইউটিউব চ্যানেল খুলছিস, আরে ভাই কথা বলতে পারি না, এই জন্যই তো খুশি। লাগাতার বিএনএল গুলি খাচ্ছে, গুলি করছে, মানে ওই পাশে যদি ভিনসেনজো লাইভটা দেখা যেত সেটা বেটার হতো, মানে প্রতিপক্ষর কতখানি এসপি রয়েছে সেটা দেখা গেলে বেটার হতো। ভিনসেনজো এক, 3 রাউন্ডের খেলা চলছে, ভিনসেনজো একটা জিতেছে আর দুটো, সরি, বিএনএল একটা জিতেছে, ভিনসেনজো দুটো জিতেছে। নামগুলো এত কঠিন কেন? ওদের নাম হবে সুন্দর সুন্দর নাম হবে, যেমন জনি ভাই, তারপরে আছে ড্যানি ভাই, এরকম নাম হতে পারে। ইসে ভালো একটা সুযোগ মিস করলো বিএনএল, আর মাথায় একবার হেড দিতে পারতাম। কি বোকা প্লেয়ার, আস্তে আস্তে খেলে, খেলা ফাস্ট নাই, গতি নাই কোনো, কি খেলে ভাই, এর চেয়ে তো আমিও ভালো খেলি, আমি জাস্ট জোকিং। মার কি করলি ভাই, না দ
দৌড়ের বাটন ওরা মনে হয় কখনো ছাড়েই না, মানে সবসময় দৌড়ের বাটন আছে, সেই হিসেবে নিয়ন্ত্রণ করে, এক সেকেন্ডের জন্য দাঁড়াবে না ওরা মেডিকিট নেওয়ার সময় শুধুমাত্র। আর মেডিকিট নেওয়ার তো সুযোগই নাই ভাই, মেডিকিট নিতে তো সাফারি কিরকিরা করে দেবে, একবার ল্যাডা ভেড়া করে দেবে, হেড মারছিল ওরা ভাই, বললো না তো এই। আমি তো আসলে কার সাপোর্ট নিব আমি বুঝতেই পারছি না, আমি দুজনের সাপোর্টই, যে জিতে। সালার ভিনসেন্সো গুলি খেলেও খারাপ লাগে, বিএনএল গুলি খেলেও খারাপ লাগে, যাক বিএনএল জিতছে ভালো হয়েছে, টু ভার্সেস টু সমতা আসলো না। বাঘে সিংহের লড়াই কাকে বলে ভাই, একেবারে বাঘে সিংহের লড়াই হচ্ছে। এই ক্লাস স্কোয়াডের এই জায়গাটা আমার সবচেয়ে বিরক্ত লাগে, মানে অন্য অন্য যতগুলো মানে লোকেশন আছে তার মধ্যে এই লোকেশনটা, আই জাস্ট হেট ইট, কারণ এই জায়গাটা থেকে আমার জেতার রেকর্ড খুবই কম। আর ওরা সব গরিব, ওদের প্রত্যেকটা পিস্তলের কিন্তু স্কিন আছে, মানে এটা খুব খারাপ একটা নিয়ম ফ্রি ফায়ারের, স্কিন থাকলে স্কিন কেন ভাই, মানে গানের যদি স্কিন থাকে তাহলে সবার জন্য সহজলভ্য করে দেয়, তাই এগুলো মানে টাকার গেম বানিয়ে ফেলছে। অনেকে বলে মাত্র 2 GB র্যামের গেম, গ্রাফিক্স ভালো না, এই ভালো না, এই গেম মানুষে খেলে হ্যান ত্যান গরিবের গেম এই সেই, কিন্তু দেখা যায় ফ্রি ফায়ার খেলতে গিয়ে ভাই কত টাকা যে আমার খরচ হয়েছে ভাই, ডায়মন্ড কিনতে গিয়ে, এই আপডেট, এলিট পাস, এই গান স্কিন, এই ড্রেস, অনেক খরচ হয় ভাই, মানে 4 GB র্যামের একটা সেট কেনা যায় ভাই। আর আমার দুটো হ্যান্ড সেট, একটা হচ্ছে নোট 8 আর একটা হচ্ছে নোট 9, দুটোতেই একটা 6 GB একটা 4 GB র্যাম। আমার তো পাবজি খেলার ইচ্ছা করলে খেলা যায়, বাট আমার কাছে ফ্রি ফায়ার ভালো লাগে, কারণ ফ্রি ফায়ারে আমাদের বেশি পরিচিত মানুষ রয়েছে, ওদের সাথে খেলা যায়। অবশ্যই আমি পরিচিত মানুষদের সাথে খেলি না, একবার খেলতে গিয়েছি আরামদাদা করেছি গিয়ে ভিডিও রেকর্ড করে ছেড়ে দিয়েছে, এই জন্য পরিচিত মানুষদের সাথে আমি খেলি না। একদিন এক সাবস্ক্রাইবার সাথেও খেলতে গিয়েছিলাম, সেলার এদিনকে নেট ছিল না, খালি পড়ে যাচ্ছিলাম, এই জন্য আর পরিচিত মানুষদের সাথে খেলি না, র্যান্ডমে যাই, র্যান্ডমলি গিয়ে যে পড়ে তার সাথে খেলা নেই। আর ওদের ক্লাস খেলা দেখে আমার একটা খেলা আছে খেলতে ইচ্ছে করছে, আরে ভাই একেবারে শেষ মুহূর্তে খেলা, বিএনএল মোটামুটি ভালোই ড্যামেজ হয়েছে, একেবারে ফুল ড্যামেজ করেছে, হান্দাই দিয়েছে, ও যাই হোক যেটা বলছিলাম, তো আমার এবার গুরু আছে ওস্তাদ ফ্রি ফায়ার খেলা, সে হচ্ছে আমার ছোটো ভাই, সবচেয়ে ছোটো, ও এক্সট্রিম রাব্বি, ওর ইউটিউব চ্যানেল আছে, তো ওর কাছ থেকে আমি প্রথম মানে ফ্রি ফায়ার খেলাটার আগ্রহ পাই। আমি একটা ডিজি অলকের ভিডিও বানিয়েছিলাম আমার মেন চ্যানেলে, র্যান্ডম ভিডিও চ্যানেলে, তো সেখান থেকে প্রথম আমি আসলে অনেক আগে ফার ক্রাই, তারপর ক্রাইসিস এসব গেম খেলতাম, তো তখন থেকে মনে হলো যে ফ্রি ফায়ার আসলে খেলা উচিত সময় কাটানোর জন্য বা করার জন্য, তো তখন থেকে ওর কাছ থেকে ট্রেনিং লাগাতার ট্রেনিং করাতে থাকি, তো ওর কাছ থেকে খেলা শিখেছি যতটুকু শেখার, তো ওকে আমি চ্যালেঞ্জ জানাবো যে ভাই এরকম ক্লাসে খেলবো, আমি নিশ্চিত ওর সাথে গেলে হয়তো একটা ম্যাচও জিততে পারবো না, তারপর আই উইল ট্রাই মাই বেস্ট, আর হারি বা জিতি সেই গেমটা আমি আপলোড দেবো এই চ্যানেলে, আই প্রমিস। তবে আমি মোটামুটি ভালো ফার্স্ট গ্লোবাল ফেলতে পারি, শুধু AWM চালাতে পারি না। ওর গানের স্কিনের ব্যাপারে আরেকটা কথা বলি, এই গানের স্কিনটা যে গ্যারিনার যে একটা সিস্টেম, দেখা গেছে যাদের টাকা নেই সে জিততে পারবে না। আমি এরকম একটা মেমে দেখলাম আমি, যে মাত্র যে শর্টগান দিয়ে দুটো গুলি করলাম আমি মরল না, কিন্তু যার স্কিন থাকবে তার শর্টগানের দুটো গুলি করলে কিন্তু মরে যাবে, জাস্ট খালি স্কিনের জন্য পারলো না, তো ফ্রি ফায়ার গেমটাই রেসিস্ট করে দিচ্ছে ওরা, ও এককারে সবাই দিছে, 3 vs 3 সরি মানে 6 নম্বর রাউন্ডে 3-3 সমতা চলে আসলো। আর এই গ্যারিনা আমার করছে কি সেদিন, আমি একটা ওই কুকুরের রিমোটটা নিতে গিয়ে আমার 900 ডায়মন্ড লাগছে স্কিন করতে করতে, আবার আরেকজন 19 ডায়মন্ড দিতেছে, আবার এর আগে আমি একটা ডায়মন্ড কিনেছি, ওরা ডায়মন্ড ঠিক এনেছি কিন্তু এখনও ডায়মন্ড জানি, জৈনার বাচ্চা জৈনা গাঁজা খায়, 132 হেড, বিএনএল লিড নিয়েছে, আর ওই কী হয় মাঝে মাঝে মানে কী অবাক লাগে, আরেকটা জিনিস যেটা খারাপ লাগে, নেট চলে গেলে এমন বট ধরায় দেয়, মাঝে মাঝে বট ধরে দেয় বা মাঝে মাঝে আটকে থাকে, কী একটা বাজে প্রবলেম,
আমার মতে নেট চলে গেলে একটু স্মার্ট বোর্ড দিবে, ওটা খেলতে থাকবে, তারপর আমি ধরবো। অন্তত এবার ডিফেটেড হয়েছে, চারে চারে সমতা আসলো। মানে যেটা বলছিলাম, ধরেন আমার নেট চলে গিয়েছে, তখন একটা স্মার্ট বোর্ড দিব, অন্তত একটা নিরাপদ জায়গায় লুকাবে, ওর খেলার দরকার নাই, নিরাপদ একটা জায়গায় লুকাবে, যাতে নেট আসলে আমি আবার সেই জায়গা থেকে ধরতে পারি। তারা সেখানেই দাঁড়িয়ে থাকে, আর বটে ধরলে তো কথাই নাই, এমন বট ধরে কি বলবো, হাস্যকর। এককারে হান্দাই দিয়েছে, তাহলে এতখানি সময় সুযোগ পেল, আক্রমণ করলো না ভিনসেনজো, তুই টাইমে টিকিট নেওয়ার সুযোগ দিয়ে দিছে। ভাই এখানে লিয়াজো আছে, ভাই নিজেরা নিজেরা লিয়াজো করে খেলছে। আমি শিওর না, মানে কেমন নেই বললাম আর কি। ঠিকই আছে, সুযোগ দিল যে বাসটা, লাস্টে যে কি হবে, লাস্টেটা মানে আসলে বোঝা যাবে যে লাস্টে কি হলো, যে কাকে জেতালো কে। একবার মানে ও মেডিকেট দুটা নিয়ে এমনি কিন্তু সুযোগ পাওয়া যায় না, কিন্তু ও যখন মেডিকেট নিচ্ছিল তখন কিন্তু ইচ্ছে করলে ভিনসেন্টজো আক্রমণ করতে পারতো, ওর কিন্তু ড্যামেজ ওরকম লাগে হয়নি তখন। ও ডিফেন্স ফাইভ ফাইভ, মানে ওরা সমতা সমতা করেই কিন্তু এগোচ্ছে। মানে ফাইনাল ম্যাচটা আসলে বোঝা যাবে যে আসলে এটা কি, এটা কী ম্যাচ ছিল, এটা পাতানো ম্যাচ ছিল নাকি সিরিয়াস ম্যাচ ছিল। খোলা মাঠে লড়াই হবে মনে হচ্ছে, খোলা মাঠে। আওয়াতে যাও, কারেন্ট কত, আমি খালি সেই চিন্তা করি ওদের কারেন্ট কত, কত কারেন্ট। আচ্ছা বাজে, এখন ভিনসেনজোর জেতা উচিত, মানে আমার লজিকে এখন ভিনসেনজোর জয় আসে। মারো এককারে বিপদে পড়ে গিয়েছিল ভিনসেনজোর, এইবার শুধু মক্ষা নেই, তাও মূল্য না, গুলি তো লাগাতে পারে নাই। খেলারে পাঁচ পাঁচ, মানে এটা সম্ভবত 11 অথবা 13 রাউন্ডের খেলা, এটা তো ফাইনাল ম্যাচ না, যেহেতু ম্যাচ পয়েন্ট লেখা আসেনি, ফাইনাল তার মানে 13 রাউন্ডের খেলা এটা হবে। করে গ্লোয়াল ফালাও আর মারো, গ্লোয়াল ফালাও আর মারো, এককারে ন্যানো সেকেন্ডের খেলা। আরে ভাই ডিফেটেড, আমি বলেছিলাম না ভিনসেনজো জিতবে, এরপরেরটা আবার দেখবেন এটা আবার বিএনএল জিতবে। তো 13 নম্বর ম্যাচটা হচ্ছে আসল ম্যাচ, যে কে জিতবে সেটা আমরা বুঝতে পারবো। এখন কিন্তু মানে ইচ্ছে করলে ওকে ভিনসেনজো শুয়ে দিতে পারতো, ঘুষি দিয়ে দুষ্টুমি করতে গিয়েছিল, এত মারেনি ইচ্ছা করে, যে ব্যাটল একটু পরে থেকে নেবো, এখন ব্যাটল না, নিজেরা নিজেরাই তো, আমরা আমরাই তো। চরম সুযোগ ছিল বিএনএল এর জন্য, মাথা চলে গত যে ভাই 78-3 দিছিল। এবার কিন্তু ভিনসেনজোরে মোটামুটি ভালো জখম ড্যামেজ করে দিয়েছে বিএনএল, যেটা বলেছি সেটাই হয়েছে। এবার হচ্ছে আসল খেলা, 12 রাউন্ডের খেলা শেষ, 13 নম্বর ফাইনাল ম্যাচ পয়েন্টের খেলা। এবার আমরা দেখতে পারবো কে জিতছে ম্যাচ পয়েন্ট, এবার দেখা যাবে কে জিতল। দেখতেছি কিরে ভাই, কালো হয়ে যাচ্ছে কেন, এই তার মানে কেটে কী হলো ভাই, তার মানে দেখালো না লাস্টে কে জিতলো সেটা দেখালো না, আর ফাইজলামি করলো না করো আমাদের সাথে, দূর খেলা দেখবোই না, যা তোদের খেলা দেখবো না আর।